আর গানে বললো নবী আদমেরও বাবা, নবী আমার কাবারও কাবা। আদমকে যে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইছে এটা আমার নবীর নূরে তৈরি। ওই যে আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকা। মাখলুকা বেলায়েত সম্পর্কে জানতে চাবো, বেলায়েত এটা বস্তুটা কি, বেলায়েত কাকে বলে, বেলায়েতের সৃষ্টি কিভাবে, বেলায়েত কত প্রকার, তাহা বেলায়েত এই বিষয় বস্তুটা কি। নবুয়াত পাইলে যেমন নবী হয়, আর যারা বেলায়েত প্রাপ্ত হয় তারা ওলি আল্লাহ হয়। নবুয়াতের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয়। বলা হয় বেলায়েত কত প্রকার কি কি, এই কথাগুলি প্রশ্ন করেছে আমার ভাই। আমি একটি গানের মাধ্যমে যাব, প্রথম এই গানের মাধ্যমে আমি কথাগুলির সমাধান করার জন্য চেষ্টা করব। এখন আমাদের পালা পর্ব, পালাটা নবুয়ত এবং বেলায়েত দুটি পালা আমাদের করতে হবে। আমাকে দিয়েছে নবুয়তের পালা আমার প্রতিপক্ষ বাংলাদেশের বিশিষ্ট বাউল সাধক ফকির আবুল সরকার, তাকে গাইতে হবে বেলায়েতের ভূমিকায়। আমাদের উভয়ের জন্য আপনার আশীর্বাদ করবেন যেন পালাটা আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি, দুই চারটি ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারি। কুদরতের শান যদি কাগজ হইত সাতাশ মান, তবু লেখে শেষ করা যাইত না নবীর নামের বেকা। ইসমিয়া হাম্মদ হুজুর করা নৌসখা বাবা, ইসমিয়া হাম্মদ নবী পড়া নৌসখা রে। সাড়ে চার হাজার কাজ নাম প্রকাশ পুস্তিকা সকল ধর্মের হাকিকত তোমার তরিকা।
আর জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা। আমার নবীজির কুদরতের শান, যদি কাগজ হইতো সাতাশ মান তবু লেখা শেষ করা যাইত না নবীর নামের ব্যাখ্যা এসমে আহম্মদ নবী পড়ানো। আমার নবীর এত মর্তবা এত গুণ এত মাঝে যা যে সাতাশ মান যদি কাগজে রূপান্তর হতো সারা পৃথিবী গাছ বৃক্ষ তরলতা যদি কলম হতো সাত সমুদ্রের পানি দিয়া মানুষ দুই হাত দিয়া সমানে লিখতে শুরু করলেও নবীর নামের মাঝে যা লিখে শেষ করা যাইত। ছন্দ এসেছে নবী রসুলে মুকাররম নূরে হও মুজাচ্ছাম সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পুস্তিকা তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে, তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা। আল্লাহর নাম কয়টা বাবা? নিরানব্বইটা, একশোটা, একশো একটা। আর আমার নবীর খাস নাম হলো সাড়ে চার হাজার, এটা তাফসিরে কাবিরে বলেছে। নবী আহাত হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। মালাকি আর বাসারি আরেক ভাবতার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা বাকা। সেই মিমের পর্দাটা উঠাইয়া নবী গো তোমারে দেখলাম চাইয়া কি দেখলাম খোদে খোদা রব রহমান সব তুমি একা একা। রশিদের মুনাজাত লও কেবলা গাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লও এই কুল মাকলুকের রাতুকা। আমার ভাইজান একটা বন্দনা গান করছে অনেক চমৎকার। আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন জারতয়া
আল্লাহর নাম করি স্মরণ। তারপরে কইছে আমার দয়াল নবীর পাক জানাবে দরুদ হাজার হাজার বার। আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার তৈয়ার, আল্লাহর ত্রিভুবন তৈয়ার, তাহলে দয়াল নবীর পাক জানাবে দরুদ হাজার হাজার বার। কারণটা কি? কারণ হইল আল্লাহ এক লেখলা সৃষ্টি করতে পারে নাই। বাবা বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ একে একা সৃষ্টি করতে পারে না, পারে নাই। আল্লাহ তালাও আমরা জানি আল্লাহর নূরে হলো নবী, নবীর নূরে হলো তামাম মাখলুকাত। তামাম জাহান আমার নবীর নূরেই সৃষ্টি করেছে বিধায় নবীর জনাবে দরুদ হাজার হাজার বার পড়তে হয়, কারণ আমার আল্লাহ তালা নিজেই অগণিত ফেরেশতা মণ্ডলী লইয়া আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করে। সূরা হজাবের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নাকি? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ কি করবো এই বিষয়টা কইছে পরে, আগে কয় নিশ্চয়, তার অর্থ কোনো সন্দেহ করবি না, সন্দেহ করবি তো থাপরে আসা বরদাত ফলাই দিবে। আল্লাহ তো দাঁত ফলানোর কথা কই নাই, ওটা কইছি আমি। আমি অশিক্ষিত মানুষ, আমার মতো করে আমি অর্থ করি। আল্লাহ কইছে সাবধান, কোন রকমের সন্দেহ রাখা যাবে না, সন্দেহ করবি না। আর আমি আবুল অর্থ করতেছি, ও সন্দেহ করবি তো একবারে সাফরে সাফর দাঁত ফলাই দিবে। হ্যাঁ, আমার অর্থ ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা মণ্ডলী লইয়া। তারপরে কইছে ইউসাল্লুনা আলান-নবী, আমার নবীর উপরে সালাম পেশ করি। তারপরে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা, তোমরাও আমার নবীর নামে দরুদ সালাম পেশ করো। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। দেখেন বাবা, আল্লাহ তাআলা 100 তলা একটা বিল্ডিং বানাইছে, খবর কোন দিন শুনছেন? না। এই যে কাঁচা মরিচের এত দাম গেল, আল্লাহ পাক 5 বিঘা বই কাঁচা মরিচ বুনছে, খবর পাইছেন? না না না, এরকম আল্লাহ করে না, কারণ আল্লাহর গিলার কোনো কিছুর প্রয়োজন নাই নাই। এই জন্য আল্লাহ তাআলা বিল্ডিংও বানায় না, আল্লাহ তাআলা পিয়াজ খেয়াজ মরিচ খেত করে না, ধানপাট কিছুই বোনে না, বাড়ি ঘর করে না, এটা আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর একটা প্রয়োজন আছে, সে প্রয়োজনটা কি? আমার নবীর নামে অগণিত ফেরেশতা মণ্ডলী লইয়া দরুদ সালাম পেশ করে, এবং যারা আল্লাহতে বিশ্বাস করে তাদেরকে বলছে তোমরাও এই কাজটা করো। আমাদের সমাজে আমার বাপ চাচারা তারা নবীর মহব্বতে, নবীর জীবনী, নবীর দুঃখের কথা, নবীর করুণ কাহিনী শুনত, একজনে বয়ান করত, আর যারা যারা শুনত তারা তাদের চোখ বেয়ে পানি পড়তো। আরে আমাদের জন্য আমার দয়াল নবী কত কষ্ট করে গেছে। সেই নবীর মহব্বতে সালাম পেশ করতো, নবীর মহব্বতে দাঁড়ায় দাঁড়ায় ক্যাম করত। মিলাদে পড়ছেন আগে, এখনো জায়গায় জায়গায় পড়ে, কিন্তু কিছু কিছু মানুষ আবার এই মিলাদ ক্যামরে বেদাত বেদাত কইয়া এটা একবারে নাউজুবিল্লাহ টিল্লা দিয়ে তারা হইয়ে থাকে। আবার কোনো ব্যক্তি যদি মিলাদ পরে এই জায়গায় যদি কেউ যায় দাওয়াত খাইতে, খাওয়ার লোভ তো সামলাইতে পারে না। এখন যদি কেউ ইয়া নবী সালাম আলাইকা যদি কয়ে দাঁড়ায় যায়, উনি আবার বইয়ে থাকে, আরেকজনের টান পরে উঠ উঠ, উনি আবার বেহের মতো বসেই থাকে। আহা, যেখানে আল্লাহ তাআলা কয় আমি এই কাজটা করি আমার ফেরেশতা মণ্ডলী লইয়া, আমার বিশ্বাসী বান্দারা যারা বিশ্বাস করো তারাও এই কাজটা করো, নবীর নামে দরুদ সালাম পেশ করো।
এই জায়গায় করে তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য। তারপরে যদি কেউ পেটের তাগা দেয় অর্থাৎ দাওয়াত দিছে ভালো খাইতে পারুন তাই জামু যায় সেরে কিছু সুরা কালাম টালাম পাঠ করে তারপরে তারা মোনাজাত করে শেষ এই কাজটা করে না। যদি কেউ করতে চায় তাহলে উনি হুইয়া হুইয়াই থাকে অর্থাৎ বইয়া থাকে, হে আর খারাইবো না। আর দশজন মানুষ যেখানে দাঁড়িয়ে যায় ওইখানে একা মানুষ বসে থাকা এটাও তো একটা বেদবি। দশজন মানুষ যদি দাঁড়িয়ে যায় আর এই জায়গায় এক মানুষ বেহের মতো বসে থাকা এটাও তো একটা বেদবি। আর যেখানে একজন সম্মানিত ব্যক্তি আসলে আমরা লাভ দিয়ে দাঁড়াই যাই, একটা চেয়ারম্যান আসলে দাঁড়াই, হ্যাঁ একটা এমপি আসলে দাঁড়াই যায়, মন্ত্রী আসলে তো কোনো কথাই নাই, সব দাঁড়াই যায়। আর সেখানে আমার দয়াল নবীর মিলাদ মাহফিল যেই মজলিসে হয় সেই মীর মজলিসে আমার দয়াল নবী হাজির নাজির থাকে। আমি নবীকে দেখি না, দেখার মতো চোখ নাই, নবীর তো চোখ আছে, নবী তো আমার দেখে। যেই মজলিসে নবী হাজির নাজির থাকে সেই মজলিসে আমি বৈশা থাকা এর সে বেদবি আর কিছু হতে পারে না। না দাঁড়িয়ে যাও, সম্মান করো, তুমি না দেখো নবী তো তোমাকে দেখে, নবী তো দেখতেছে তুমি বেয়াদবের মতো বসে রইছো না। এইখানে যদি এখন কোনো পীর মোরশেদ এই মজলিসে আগমন করে ভক্তরা সাথে সাথে দাঁড়ায় জীবন বাবা দাঁড়ায় যাবে, এটা হলো তাকে আদব, এটা হলো সম্মান করা। তাই বাবা আমার দয়াল নবীর পাক জবানে তো জনাবে দরুদ হাজার হাজার বার, আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবনটা যার তৈয়ার, যেখানে আমার লাল আল্লাহর নাম আছে সেখানে আমার নবীর নাম আছে, যেখানে নবীর নাম নাই ওখানে আল্লাহর নামও। আপনি সারা জীবন লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ শুধু পাঠ করে যাবেন, আপনি কি মুসলমান হতে পারবেন? না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা না বলবেন এই মানটা না আনবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হবেন না। আজানে যান নবীর নাম, দরুদ পড়বেন নবীর নাম, নামাজ পড়বেন নবীর নাম, সব জায়গার মধ্যে নবীর নাম, আকামতেও নবীর নাম। আর সেখানে নবীকে যদি আপনি আলাদা করেন জুদা করেন আল্লাহ থেকে নবীকে যদি জুদা করে ফেলেন আল্লাহ তাআলা বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা শতভাগ নির্ভেজাল কাফির, নির্ভেজাল এই কাফেরের মধ্যে কোনো ভেজাল নাই, একবারে নির্ভেজাল কাফের, তাদের জায়গাটা আল্লাহ তাআলা রাখবে ফি নারে খালিদিনা জাহান্নাম জাহান্নাম। অতএব কারণে কলেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বারো হরফ, আরবি হরফ দুই ভাগে বিভক্ত, একটা হরফে সাম আর একটা হরফে কামার, একটা হলো সূর্যমুখী আর একটা চন্দ্রমুখী, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো থেকে আলোকিত হইয়া তারপরে সে আলো দেয়। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হরফে সামস বারো হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাও বারো হরফ, হরফে সামস একটা হরফে একটু কমও নাই একটু বেশিও নাই, আসমানে রব্বুল আলামিন আর জমিনে এসেছে রহমতাল লিল আলামিন, আমার খোদার পরিধি যত বড় আমার রহমতাল লিল আলামিনের রহমত তত বড়, এক অংশ কম না। তাই বলছে সেই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম যাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা, রশিদের মোনাজাত লাও আমাকে কেবলা গাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লও এই কুল মাকলুকের রব।
শব্দ রবিরে মোহাম্মদ সকল ধর্মের হাতি তোমার কবিতা বাজানের লেখা একটি গান আমি করার জন্য চেষ্টা করলাম, দুই চারটি কথা বললাম, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা চাই। হাজারো কথা যে বলে তার কেবল ভুল হয়, যে কিছুই বলে না তার কোনো ভুল হয়। তাই আমরা দুজনে আজকে ভুলের বাটে, আপনাদের কোনো ভুল নাই, আপনারা বলবেনও না, আপনাদের ভুল হবেও না, অনিচ্ছাকৃত। যদি কোনো ত্রুটি হয়ে যায় সেজন্য ক্ষমা চাই আমার ভাইজানের কাছে সর্বপ্রথম। আমি বেলায়েত সম্পর্কে জানতে চাব, বেলায়েত এটা বস্তুটা কি, বেলায়েত কাকে বলে, বেলায়েতের সৃষ্টি কিভাবে, বেলায়েত কত প্রকার, তাহা আশা করি আমার ভাইজান জবাব দিবে। আমি আরেকটি গান,
বলে নবী, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের নবী আদম সফির বাবা, নবী আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি। মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, নাকি বাবা? এর আগে তার কোনো মানুষ নাই? আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আর গানে বলল নবী আদমেরও বাবা, নবী আমার কাবারও কাবা কাবা, আদমেরও আগে। আসলেই আদমকে যে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইছে, এটা আমার নবীন নূরে তৈরি। ওই যে আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। নবীজি বলছে কুনত নবিয়ান ওয়াল মাই আদম বাইনাত্তিনে, আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক জায়গায় জায়গায় ছিল, একাত্র করে নাই, আমি নবী তখনও ছিলাম। নবী আমার কাবারও কাবা কাবা। আহা বাবা, পিতা আব্দুল্লাহ যখন শমসিরিয়ায় বাণী যেতে যায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মা আমিনায়,
ওই সময়ে দয়াল নবী দুই মাসের বা ছয় মাসের গর্ভবতী ছিল, মায়ের গর্ভে ছিল। আমার মা আমেনা ঘুম থেকে স্বপ্নে দেখিল, মা স্বপ্নে দেখে মায়ের নাকের 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 ফুলটা নাক ফুলটা পুড়ে গেছে, খুঁজতেছে স্বপ্নে, খুঁজার পাইল না। ঘুম থেকে উঠছে কাঁদতে কাঁদতে, হায় হায় এটা আমি কি স্বপ্নে দেখলাম। কোনো বিবাহিত মায়ের যদি নাকের নাক ফুল স্বপ্নে হারাই যায় তার বুঝতে হবে অল্পি তাড়াতাড়ি সে বিধবা হয়ে যাবে, তার স্বামীটা চিরদিনের জন্য চলে যাবে। মায় আমার কাঁদতে 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 ওই কাবা ঘরে যায়, কাবার পাশে দাঁড়াইয়া হাত তুলে দুঃখী মায়, আল্লাহ তুমি আমার এত তাড়াতাড়ি বিধবা বানাইও না, তুমি তো জানো আমি এখন অন্তঃসত্ত্বা, আমার পেটে যে বাচ্চা আসতেছে সে জন্ম নিয়ে এতিম হবে, পিতার মুখ দেখবে না, তা তুমি করো না, আমার সন্তানকে তুমি এতিম করো না। যে একবার এতিম হয়ে গেছে সে বুঝে যে আমার মা বাবা হারিয়ে ফেলছি আমার কেমন লাগে, এতিমের দরদ অন্যে বুঝে না। পিতা মাতা হারানোর বেদনা এটা অন্যে জানবে না, যার হারাইছে সে জানে এই দুনিয়ার পরে। আমার শাহিন শাকে হারাইয়া বাঁধন শাহ কত হাহাকার করে, যার পিতা হারাইছে যার মাতা হারাইছে মা বাবা হারাইলে সেই কেবল বুঝতে পারে এই হারানোর বেদনাটা কেমন, তার অন্তরে কত বড় ক্ষতের সৃষ্টি হয়। তাই মা আমেনা হাত তুলে কাঁদতেছে অঝর, চোখে পানি পড়ছে অঝর, কারণ কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উসিলা করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খালি হাত ফিরাবে না। বলতে 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 একটা শব্দ হলো, মা চোখ মেলে চায়ে দেখে কাবা ঘর হালিয়া যেমন মায়ের উপরে পড়ে যাবে লাভ দিয়ে, আল্লাহ আমি এত বড়ই হতভাগিনী, আমাকে দেখে তোমার কাবা ঘরটাও ভাঙে পড়ে, তাহলে আমার স্বামী তো আর রক্ষা হলো না। অঝরে কাঞ্চার বলছে আল্লাহ তুমি আমাকে কোনো সান্ত্বনা দিলে না, তোমার কাবা ঘরটাও ভাঙে পড়ে। কাবা ঘর ডাক দিয়া বল আল্লাহ আমার ইট পাথরের কাবা ঘর, আমার জবানটা তুমি যদি খুলে দিতা তাহলে আমি মায়ের সাথে দুটি কথা বলতাম। সুবহান আল্লাহর কুদরতে ইট পাথরের কাবা ঘরের জবান খুলে গেল। আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাঝে যা, আল্লাহর ওলিদের হলো কেরামতি, নাম ভিন্ন কাম একটাই। ইট পাথরের কাবা ঘরের জবান খুলে এলো, মাকে সালাম দিয়া বলছে মা গো আমি ভেঙ্গে পড়ি নাই, আমি কেবল হালিয়া পড়ছি সম্মানার্থে, কারণ মা সারা পৃথিবীর কেবলা, আমি কাবা আর আমার কেবলা হলো তোমার গর্ভে যে লুকায় রইছে, আমার কেবলা আমার সামনে আসছে, আমি যদি আমার কেবলাকে তাজিম না করি সম্মান না করি তাহলে যে আমি বেয়াদব হয়ে যাবে, আমার বেয়াদবই হয়ে যাবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলে যাই কিন্তু তোমার ভুলতে পারিনা, সব ভুলে যাই কিন্তু তোমার ভুলতে পারিনা, এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা।
মদিনার পথের ধুলি যদি হইতাম, আমি উইরা যাইয়া দয়াল নবী পায়ে পড়িতাম। দয়াল নবী পায়ে পড়িতাম, আমার নবীর পায়ে চুমা খাইতাম চাইত বেদনা, আমার নবীর পায়ে চুমা খাইতাম চাইত বেদনা। সব ভুলে যাই কিন্তু তোমার ভুলতে পারি, সব ভুলে যাই কিন্তু তোমার বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই মহারাজ আবুল সরকার, নবুয়তের ভূমিকায় চমৎকার গান, গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা আমাদের মধ্যে করেছেন, আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। বেলায়েতের ভূমিকা আমাকে রাখা হলো, তো পালাগানে যাওয়ার আগে বলবো বাবা ওই যে প্রতিধ্বনিটা হয় না, এটা তুমি দিও না, ইকোটা কেটে দাও, ইকোটা কেটে সাউন্ডটা রিভার্ব করে একটু বাড়াও, ইকোটা ঢোলে ওঠা নেই, হ্যাঁ একটু রিভার্ব করে সাউন্ডটা লেভেল থেকে বাড়াই দাও। আমাকে বেলায়েতের ভূমিকায় রাখা হয়েছে, আমি পালাগানে যাওয়ার আগে বলবো, আমার ভাই একটি কথা বলেছেন, যিনি বেশি কথা বলেন তার দুই একটা ভুল হওয়াটাই স্বাভাবিক, যিনি কিছু বলে না তার তো ভুল হওয়ার কোনো প্রশ্নই, অতএব যিনি কাজ করে তার ভুল হয়, যিনি কাজ করে না সে শুধু কাজের ভুল ধরে বেড়ায়। তো সেই ভুলগুলি আপনারা যারা আছেন ইউটিউবে যারা গান শুনবেন, আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি কামনা করছি। আর পবিত্র কোরআন শরীফের একটি সুরার মধ্যে একটি মেসেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, হ্যাঁ বাজে অসার কথা অলিক গল্প, যে কথায় মানুষ পথভ্রষ্ট হবে গোমরা হবে আল্লাহ রাসূলের পথ থেকে মানুষ সরে যাবে এটা আল্লাহ পছন্দ করে না, তো যেইটা আল্লাহ পছন্দ করে না আমি যেন গানে তাহা ব্যবহার না করি, শুধু গানে নয় আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও আমরা কখনো যেন বাজে আলাপের অন্তর্ভুক্ত না হই না, এই শিক্ষাটা আপাতত আমরা
সাইনসাবার দরবার থেকে নিতে পারি, পারি কিনা? অবশ্যই পারি, পারি কিনা? আমরা বাজে আলাপ করব না, যেটা আমার আল্লাহ পছন্দ করে করে না। যাই হোক, কিছু আমাদের এই গানটা হচ্ছে কথার গান, এই গানটা পালা গানটাই হচ্ছে কথার। তো সেখানে আমার ভাইজান আমাকে প্রশ্ন করেছেন, তার জবাব দিতে হবে, বিলায়েত বিষয়বস্তুটা কি? এই যে বিলায়েত, এই বিষয়বস্তুটা কি? নবুয়াত পাইলে যেমন নবী হয়, কি নবুয়াত পাইলে কি হয়? নবী হয়। বিলায়েত পাইলে কি হইব? ঠিক না? তাহলে নবুয়াত পাইলে নবী হয়, আর যারা বিলায়েত প্রাপ্ত হয় তারা ওলি আল্লাহ হয়। নবুয়াতের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বিলায়েতের ভাষায় তাদেরকে প্রিয় মুর্শিদ ওলি আল্লাহ বলা হয়। এই বিলায়েত কত প্রকার, কি কি? এই কথাগুলি প্রশ্ন করেছে আমার ভাই। আমি একটি গানের মাধ্যমে যাব, প্রথম এই গানের মাধ্যমে আমি কথাগুলির সমাধান করার জন্য চেষ্টা করব। বেশি কথা বলবো না, বেশি কথা জানিও না, বলবো যেটুকু না বললে নয় সেইটুকু বলার জন্য চেষ্টা করব। অনেকদিন পরে বাবাজানের দরবারে আসছি, দোয়া রাখবেন যেন বাবাকে হাজির নাজির করে মনের দু একটা কথা তার কাছে আমরা বলতে পারি, বলতে পারি। একটি গান আগে রাখবো, এই গানটা আপনারা শুনবেন, আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ গান কথা বলেছেন, সেখান থেকে আমাদেরও কিছু জানার দরকার আছে। আমার ভাই একটা গান করেছেন প্রথমেই, আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হতো সাত আসমান, তবু লেখে শেষ করা যায় না যার নামের ব্যাখ্যা, এসমে আহম্মদ হুজুর আপনি পড়ানো সখা, সখা রাসুলে মুকাররম নূরে হও মুজাসসাম, 4,500 খাস নাম প্রকাশ পুস্তিকা, তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই যে তাফসিরটি লিখেছেন, এই তাফসিরটির নাম হচ্ছে তাফসিরে কাবির, সবচেয়ে বড় তাফসির। তাফসিরে কাবিরে লেখা তার ভিতরে, তাই তো পরাণ ভরিয়া জানাই তোমারে আসসালামু আলাইকা আলাইকা। আপনি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত আপনার তরিকা, বাসারি আর মালাকি আর এক ভাবতার। আমি দুই একটা প্রশ্ন কইরে রাখি, একটু ভাবারও সময় দিতে হবে হবে। একটা হলো বাসারি, এই মানব আকারে আসছিল, এটা হলো বাসারি, মানুষ আকারে উনি মক্কাতে উদয় হলেন, মদিনায় গিয়ে উনি পর্দা নিলেন, এইটা হলো বাসারি হালিয়া। আর একটা হলো হাকিকি, ওটা ছিল আছে থাকবে, ছিল আছে আছে থাকবে থাকবে। আওয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে, এই হলো হাকিকি অবস্থা। এই মালাকি, একটা হইল বাসারি, একটা হাকিকি, আর একটা হইল মালাকি। এই মালাকি ভাবটার বিষয়টা আমাদের জানার প্রয়োজন, প্রয়োজন। এটা কোন ভাব? হ্যাঁ, এটা রাখলাম, আরো গানের মধ্যে প্রশ্ন আছে, সেগুলো আমাদের জানতে হবে। আমি গানটা করে নেই, তারপরে দেখা যাক কি করা।
এলেম বলো যারে জান গে মুর্শি ধরে আমি মুর্শিদের দরবার লাভ করে তিনি হয় ওলি আল্লাহ। পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয়, যিনি আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, যিনি আল্লাহর নূর তাদাল্লিতে মুতাজাল্লি, অর্থাৎ সেই মানুষটা হয় ওলি আল্লাহ, যারে দেখলে আল্লাহ দেখারও বাদ থাকে না। আমাদের দেশে বড় বড় আলেম ওলামা তাদেরকে সম্মান করি, যদি কেউ কাবায় যায় এক উক্ত নামাজ পড়ে কত রাকাত নামাজের সব পাওয়া যাইব, 1,00,000 রাকাতের 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে যদি কেউ কাবায় যায় এক উক্ত নামাজ আদায় করে পড়ে, আর মদিনায় গিয়ে পড়লে কত কি শুনছেন 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। এখন আপনার কথায় মানুম না ওনার কথা মানুম, আপনি বললেন নবী হইলো কাবার ও কাবা, কাবায় যদি 1,00,000 নামাজের সওয়াব হয়, 1,00,000 রাকাতের সওয়াব হয়, তাহলে মদিনায় গিয়ে পড়লে 2,00,000 সওয়াব হবে। কথা কর না কেন, কাবা যদি মদিনা, কাবার কাবা যদি মদিনা হয়, তাহলে সেখানে কি হবে, ডবল হইব না? হা বাজা, তাই তো এটা কমলো কে ভাই, এটা একটু জানবে, তাই
নবীজির সম্মান আঠারো হাজার মাখলুকাত যত সৃষ্টি আছে লিখে শেষ করতে পারবে, তাহলে গুণগত মান এখানে কম। বড় চমৎকার একটা কথা, আল্লাহ নামাজও পড়ে না, নামাজ পড়ায়ও না, নাকি পড়ায়? রোজা করে, হজ করে, বিয়ে শাদী করে, ব্যবসা বাণিজ্য করে, কিছুই করে না। তাহলে কি করেন? উনি উনার ফেরেশতাদেরকে নিয়ে নবীর দরুদ ও সালাম, এটা সূরা হাজাবের 56 নম্বর আয়াত থেকে বলছে আমার সরকার ভাই। তাহলে আল্লাহ যার নামে দরুদ সালাম পাঠায় সে জায়গায় যাই ইবাদত করলি অর্ধেখানি। আপনার নাই মানুষ না ওই হুজুর গোটা মানুষ আমি বুঝে উঠতে সাধনার জোরে এরা পর্বতের ভিতরে জানেছিল পাইগম্বর হে মাওলানার দিদারে। আমাকে একটা দোষ আছে, আমার কোনো ডিগ্রি নাই, তার বয়াতিরে কি কয় ওনার কথা বিশ্বাস করা যাবো না, কারণ ডিগ্রি নাই। আদম থেকে শুরু করে একজন পয়গাম্বর দেখাইতে পারবেন না কোনো পাকিস্তানি শিক্ষা করে তারা নবী রসুল হইছে। এবং আগে একজন পয়গাম্বরও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা পয়গাম্বর হয়েছে এমন দলিল দেখানো যাবে? যাবে না। তাহলে এরা কি বেনামাজি ছিল? না না, কিরে বাবা, আদম কি বেনামাজি? দাউদ কি বেনামাজি? মুসা কি বেনামাজি? ইব্রাহিম কি বেনামাজি? ইসমাইল কি বেনামাজি? বেনামাজি হইলে তো নবী হওয়া যাবে? তাহলে একজন নবীও এমন কোন পয়গম্বর নাই যিনি ধ্যান ব্যতীত আল্লাহকে লাভ করতে পেরেছে। এজন্য কোরআন শরীফের চারটে সুরার মধ্যে আসছে একটা শব্দ আসছে তদব্বুর, তাফাক্কুর। আল্লাহ বলছে তোমরা আমার একটি আয়াত নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে যাও, যেটা ব্যথিত বেলায়েতের ওলি আল্লাহ হওয়া যাবে না। যেখানে সব জীবের হায়া যারা হয়া হালে
বায়াত তারাই জানতে বেলায়েতে ইনসান সাধক আব্দুর রশিদ সরকারের একটি গজল, বেলায়েতে ইনসান জানার মতো কইরে যান, কোথায় জানবা, জানা পীরের কাছে যান, যায় মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। এ বেলায়েতটা ছিল, আসতে থাকবে, কারণ নবীদের সময়ও বেলায়েতের ওলি আল্লাহরা ছিল, এটা কোরআন শরীফের মধ্যে আমরা খুঁজলে পাই। মুসা আলাইহিস সালাম একবার একজন নবী, তিনিও একজন ওলির কাছে এলেম শিক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। একজন নবী দলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে দাওয়াত করছিলেন, তো উনি বলল আমার বাড়িতে আজকে রানী বিলকিস আসবে, কিন্তু একটা কাজ করতে পারবা কেউ? সুরা নমলটা বললে পাওয়া যাবে, সে তার সিংহাসনটা কে আনতে পারবা? কেউ টাইম চাইলে এক সপ্তাহ, কেউ পাঁচ দিন, কেউ দুই দিন, কেউ একদিন। আরিফ বিন বরখিয়া নামে একজন মানুষ ওনার দরবারের মধ্যে ছিল, উনি বলল হুজুর আপনি চক্ষুটা বন্ধ করবেন আর তাকাবেন, তাকিয়ে দেখবেন আপনি এটা। সুবহানাল্লাহ, কি? উনি বলল আপনি চক্ষুটা বন্ধ করবেন, তাকাবেন, চক্ষু বন্ধ করুন, চক্ষু বন্ধ করছে, বলল তাকান, তাকাইছে, তাকাই দেখে সুলাইমান পয়গম্বরের দরবারের মধ্যে বিলকিসের সিংহাসন। সুবহানাল্লাহ, এটা বেলায়েতের ওলিরা করেছে, আগেও ছিল, এটা বেলায়েতে ইনসান ছিল, আছে, থাকবে। আর বেলায়েতে কোবরা, এটা যদি কেউ হাসিল করতে চায়, তার সমস্ত অস্তিত্ব, তার আমিত্ব আমার শাহিন সাহাবার কদমে জমা রাখতে হবে, একজন কামেল মোর্শেদের কাছে জমা রাখতে হবে। আর একটা হলো বেলায়েতে আবরণ, আল্লাহকে দেখে ইবাদত করতে হবে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে, করতে হবে। এ তিন প্রকারের বেলায়েত, এটা নিগুর সাধনা ব্যতীত কখনোই অর্জন করা যাবে না। গাদিরে ঘুমের ভিতরে
পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা বেলাইয়েছিল তারে। উনি হলো ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আর আমার মাওলা আলী হচ্ছে সমস্ত মুমিনদের ইমাম। সুবহানাল্লাহ। এজন্য আমার রসুল বলেছেন, আমার আলী যেখানে হক সেখানে, আলী যেখানে হক সেখানে, আলী যেখানে কুরআন সেখানে, আলী যেখানে সত্য সেইখানে, আলী যেখানে ইবাদত সেখানে। সেই মাওলা আলীর ধারা, সেই মাওলা আলীর ধারায় যত ওলি আল্লাহর আসছে, এরা সবাই হচ্ছে বেলায়েতের মুর্শিদ। হারে হাবাজা, বেলায়েতের মুর্শিদ। আমি বেশি কথা বলবো না, জানিও না, আমি যতটুকু বললার বলার দরকার তা আমি বলার জন্য চেষ্টা করলাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেছেন, একটা হলো আল্লাহর বাণী কোরআন, আর দ্বিতীয়টা হলো আহলে বাইয়াত। আহলে বাইয়াত, আহলে বাইয়াত, এই দুইটাকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এটা হলো আল্লাহর রশি রুজু, এটাকে আঁকড়িয়ে একটা নবীর আল্লাহর কোরআন, আর একটা হইলে হালে বায়াত। আমার মনে করতেছে অনেকগুলি প্রশ্ন আজকে আপনারা আমি করি, করেন করেন, সমস্যা নাই, আমার আলোচনা দিব, আমার যা মনে চাইছে কটা করুম, আপনি যতদূর ভাল লাগে আপনি দিয়ে। আচ্ছা, রসুল পাক যখন পর্দা নিছেন গাদিরে খুমের মধ্যে বিদায় হজের ভাষণ দিয়ে যাওয়ার 84 দিন পরে দয়াল নবী দুনিয়া থেকে বেসাল হয়েছেন। 80 দিন, 82 দিন, 84 দিন। আচ্ছা, তখন কি কোরআন শরীফটা পুস্তক আকারে পাইছি? কথা বলেন না কেন, তখন কি কোরআনটা পুস্তক আকারে ছিল? না না, আবু বকরের সিদ্দিকের সময় হয় নাই, হযরত ওমরের সময় হয় নাই, এটা হইলো ওসমান গনির সময়। আমার প্রশ্ন হলো, নবী বলল আমি দুইটা বস্তু রাখলাম, একটা হইলো আল্লাহর বাণী কোরআন, আর একটা হইলো আহলে বায়াত। আহলে বায়াত তো ছিলাম তখন, তো কোরআন পুস্তক আকারে নাই, তো এইটা আমরা কেমনে বুঝুম এইটা আল্লাহর কোরআন? এইটা আমার কোরআন, নবী বলছে এইটা আমার কোরআন, এইটা আল্লাহর কোরআন এবং আহলে বায়া। তাহলে সেখানে কোরআন ছিল, কি বলেন? এটা আল্লাহর কোরআন। কোরআন দেখাইলো কি? আহলে বায়াত তো দেখাইছিলেন, কিন্তু কোরআনটা নবী কি দেখাইলো? আমি এই বুঝটা
আজ পর্যন্ত কাউরে প্রশ্ন করিও নাই, মনেও আসে নাই, করিও নাই। আজকে যেহেতু এমন একটা দরবার, সেই দরবার বুঝেই তো আলোচনা করতে হবে। অবশ্যই এটা আপনি একটু বোঝাবেন। গান করলেন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সাইয়ে, গান শুনতেছেন তো? মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সাইয়ে। কি দেখলাম? খোদে খোদা রব রহমান সব তুমি একা, আমার কোনো সন্দেহ নাই। উনি যদি সবই একা হয়, রব রহমান খোদে খোদা সবই আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরান্নেসার মধ্যে বলেছেন, যারা পৃথক মনে করে, যারা পৃথক ভাবে, এরাই হলো নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, কাফের। ভাইজান, উনি যদি সব হয় তাহলে যে হেরা পর্বতের গুহার মধ্যে 40 বছর বয়স কদরের রাত্রে জিব্রাইল আসলো হেরা পর্বতের গুহায়, আসলেন, নবীকে সালাম দিলেন। এবার নবী সালামের উত্তর দিলেন, পরিচয় দিলেন, আপনি কে? জিব্রাইল। কেন আসছেন? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। নবীজি কয়, কি বলুম? আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বুকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, একরাউ রব্বুকুল আকরাম, আল্লাযিনা আল্লামাল কালাম, আল্লাযিনা মালাম ইয়ালাম। বাবা, এটা আরবি কথা না, ইংরেজি নে বাংলা। এটা আরবি নে বাংলা, আরবি। তো জিবরাইল কয় পড়েন, খোদে খোদা কয় তুমি কি কো আমি বুঝিনি, এটা কোনো কথা হইল? কিরে বাবা, এখন আমাকে শুনাইলেন যে জিব্রাইল নবীরে দৈরা তিনটে চাপ দিছে, রব্বি জিদনি এলমা, এইবার কোয়া শুরু করছে। এখন খোদে খোদা রব রহমান যদি উনি হয় তাহলে জিব্রাইল তো আল্লাহর গুরু হয়ে যায়। আজকে মুতায়াত দিছে, মুতায়াত তার বড় হয়ে যায় না? এটা আপনি একটু দয়া করে আচ্ছা, নূর পবিত্র না পবিত্র? নূর পাক না পাক? নূর কেমন পাক? সারে কোনো অপবিত্র স্পর্শ করতে পারে না? পারে নাই। যেই নূর দিয়ে আল্লাহ নবীকে তৈরি করলো, তারে আবার তিনবার সিনা চাক কইরে তার মধ্যে বলে কি কি ফেলাই দিল। কি বোঝেন নাকি? আমার কথা বোঝা যায় না? বুঝলি কইেন, ওই আমাকে হায়দার বয়াতে আসছিল, হায়দার দেওয়ান সরকার, উনি গেছে সিলেট গান গাবার জন্য, দুপুরে এক হোটেলে যেয়ে খাইছে, খাওয়ার পরে দোকানে যে চাচারে কইছে চাচাটা পান খাওয়ান। আচ্ছা আচ্ছা, তো চাচা একটু বয়স্ক লোক, উনি কইতেছে কিতামাত মাতরে বা আপনি পান যে খাইবেন, কাঁচা গু খাইবেন না শুকনা গু খাইবেন? হায়দার কাকা কইলে যে আমি আর পান খাওয়া, ভাই আপনি এই বিষয়গুলি আজকে পরিষ্কার করবেন। বলেন নবীকে জিব্রাইল শিক্ষা দিছে, তাহলে খোদে খোদা রব রহমান উনি হতে পারে না। তাহলে জিব্রাইলের সম্মান বড় হয়। আর আরবি ভাষা নবী বোঝে না, এইটা মাইনে নেওয়া লাগবে। আমি এমন আর এমন ইমানদার হতে চাই না। এই বিষয়টা, আরে যে সিনে চাক করে তারে যে অপবিত্র বার করলো, আল্লাহ বলছে আহলে বায়াত, নবী নয়,
নবীর আহলে বায়াত এদেরকে অপবিত্র স্পর্শ করতে পারে না। এটার মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ কি আছে আপনি বুঝাবেন। আমি জানি নূরের মধ্যে কোনো অপবিত্র থাকবে। এটার জন্য একটা ব্যবস্থা হইতে পারে, যিনি পবিত্র পবিত্র, যা শুইলে সব পবিত্র। হ্যারে আবার সিনে শাক করে গা গা গান গা। মাওলার অভিষেক অনুষ্ঠান হয়েছে, এবার বাংলাদেশে বেশ কয়েক জায়গায় এই মাওলার অভিষেক অনুষ্ঠান হয়েছে। সমস্ত পীর মাসায়েকদের সর্বপ্রথম কাজ এই 18ই জিলহজ মাওলার অভিষেক অনুষ্ঠান করা, যে অনুষ্ঠানে এই তরিকত চালু হয়েছে। এই 18ই জিলহজে বিদায় হজ করে নবীজি যাওয়ার পথে মাওলা আলীকে উনি বলেছিল, মান কুন্তু মাওলাহু ফাহাজালুন, মাওলা আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। এই মাওলাইয়াতের ধারা, এই মাওলাইয়াতের ধারায় আমার সাচাই চান বাবা, এই মাওলাইয়াতের ধারা আমার শাহিনশা বাবা, এই মাওলাইয়াতের ধারা আমার হাসিফ চান বাবা, এই মাওলাইয়াতের ধারা আমার সবদুল চান বাবা, এরাই হচ্ছে সেই মাওলাইয়াতের সিঁড়ি। ১৬ লক্ষ লোকের মধ্যে হারিজ ইবনে নোমান, হারিজ ইবনে নোমান উনি দাঁড়িয়ে বলছিলেন, হে মুহাম্মদ তোমার কথায় হজ করেছি, তোমার কথায় নামাজ পড়ি, তোমার কথায় বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছি, এরপরেও তোমার জামাইকে মাওলা বলে মানতে হবে, এটা কি আল্লাহর হুকুম না তোমার মনের থেকে বলো? যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমার উপর যেন অভিশাপ হয়, আমার উপর যেন গজব নাজিল হয়। তার ধারণা যে নবীর জামাই দিকে তারে মাওলাইয়া, মানুষটাই কথা বলে মুখটা ঘুরে ঘোড়ার দিকে রওনা হইছে, উপর থেকে একটা পাথর তার মাথার মধ্যে পড়ে পিছন দিয়ে বের হয়ে জাগার মধ্যে মারা গেছে, তার নাম হলো হারেস ইবনে নোমান। সেই মাওলায়েতের ধারা ওলি আল্লাহরা আছে,
যতক্ষণ পর্যন্ত মানুষ কোন ওলি আল্লাহর কাছে অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে আত্মসমর্পণ না করবে, হাজী গাজী যেই হোক, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে? আমি গানে কথায় সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করলাম। আমরা গুরুত্ব